নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিদের খুব পছন্দের আমতেলের রেসিপি। গরম ভাত বা ঝালমুড়ির সঙ্গে আমতেল খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমতেল বানাবার জন্য সবার প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা সমেত ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আমের টুকরোগুলো কাটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মেখে এগুলো 4-5 ঘন্টার জন্য রোদে রেখে দিতে হবে। আর এর জন্য একটা মশলা রেডি করতে হবে, তাই আমি নিয়ে নিয়েছি 2 চামচ জিরা, 2 চামচ মরি, 2 চামচ গোটা ধনে, 4টে শুকনা লঙ্কা, 3টে তেজপাতা। এগুলিকে শুকনো কড়াইয়ে খুব হালকাভাবে ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, মশলার নরম ভাবটা চলে গেলেই হয়ে যায়। দু মিনিট নেড়ে এগুলো কড়াইতেই রেখে দিতে হবে, তাহলে মুচমুচে হয়ে যাবে। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য। আর রোদের থেকে নিয়ে আসা আমের টুকরোগুলোতে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো করে নেওয়া মশলাটা, আর দিয়ে দেব 2 চামচ সরিষা পাউডার। আমি এখানে বাজারের সরিষা পাউডার ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নিয়ে একটা বয়ামে ঢুকিয়ে নেব। তারপর এই বয়ামে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দিয়ে এগুলোকে 4-5 দিন রোদে রাখতে হবে। রোদে রাখার সময় বয়ামের মুখটা হালকা করে রাখতে হবে। তাহলে আমার আজকের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।